হাই গাইস, তোমরা কেমন আছো? আমি এখন যাচ্ছি যে কলেজে, কারণ আজকে আমাদের মেন্টাল হেলথ পরীক্ষা যে ঠিক আরেকটা নাগাদ। কিন্তু আমি আজকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ অত রোদ্দুর অত গরমে আমি সহ্য করতে পারি না। সেই জন্য একটু সকাল সকাল গেলে ভালো লাগবে, সেই জন্য আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। ট্রেন আসলো, উঠে পড়লাম, আরামে হাওয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। আমি আরামে শান্তি করে দাঁড়িয়ে দিলাম, এক ফোটাও ট্রেনের জায়গা নেই, কেউ উঠলে বসবো বলে তো আমি দাঁড়িয়ে আছি। কিন্তু ঠিক উত্তর পাড়া আসলো, ট্রেনটা থেমে গেছে। আমি বুঝতে পারছি না কি হয়েছে ব্যাপারটা, সামনে ট্রেন দাঁড়িয়ে আছে না, সিগনাল দেয়নি না কি হয়েছে ব্যাপারটা বুঝি না। যদি আমার পরীক্ষাটা যদি এখন 9টা বা 10 নাগাদ থাকতো, তাহলে আমার এখন কী অবস্থা হতো? ঠিক আগের ভিডিওর মতো হতো। ওকে, আমি আবার হাওড়া স্টেশনে গিয়ে, আর না না, লিলুয়ার আর হাওড়ার মাঝখানে যে ওই ওই কারশেডটা আছে ওইখান থেকে নেবে আমায়, মানে হেঁটে যেতে হতো। কিন্তু ওইটা তাও তো এখানে চলে গেছিলো, কিন্তু এখন ওই উত্তর পাড়ায় দাঁড়িয়ে আছে। সবাই গালে মুখে হাত দিয়ে ভাবছে কখন ট্রেনটা ছাড়বে। কিন্তু ঠিক বালিশ ওই উত্তর পাড়া থেকে ট্রেনটা ছাড়লো, আমি খুব খুশি করলাম। কেন কি যা স্পিডে যাচ্ছে, যেটুকু যা, কিন্তু ছাড়লো তো ট্রেনটা, এটুকু ভেবে আমি সবাই খুশি হলো। সবাই ট্রেনে হাসছে খুশছে সবাই, আমিও খুব আনন্দ। কিন্তু সামনে গিয়ে এর থেকেও বড় বিপদ দাঁড়াবে আমি জানতাম না। ঠিক বালিশ স্টেশন আসলো, ট্রেনটা পুরো থেমে গেছে। এখানে 40 মিনিট হতে চললো, ট্রেনটা ছাড়ছে না। আমি ব্যাপারটা বুঝি না কী হলো, আরও কি সামনে ট্রেন দাঁড়িয়ে আছে। তারপর শুনছি নাকি সবাই বালিতে নেবে, প্রাইভেট ট্যাক্সি বা প্রাইভেট গাড়ি করে চলে যাবে হচ্ছে হাওড়া, কারণ সবার এখন অফিস টাইম। অফিস টাইমে ট্রেনটা থেমে গেছে, সবার অনেক কষ্ট হচ্ছে, আমারও খুব কষ্ট হচ্ছে, কারণ আমি অত গরম সহ্য করতে পাই না। যা ভেতরে গরম, গাড়ি না চলে যা অবস্থা। আমি ভাবছি যদি আমার এখন পরীক্ষাটা যদি 10টা বা 8টা নাগাদ থাকতো, আমার কী অবস্থা হতো? আমার খুব খারাপ অবস্থা হতো। কিন্তু আমি বসে বসে ভাবছি, আমি তো সিট তো পেয়ে গেলাম, এটাই ভাবছি। কিন্তু আমি দেখছি আস্তে আস্তে ট্রেনটা পুরো খালি হতে চলো, কেন সবাই এখন প্রাইভেট ট্যাক্সি প্রাইভেট গাড়ি করে চলে যাবে। তারপর আমি তো বুঝতে পারছি না ব্যাপারটা কী হলো। তারপর দেখছি পাশে একটা লোকাল ট্রেন আসলো, কিন্তু সবাই ওর মধ্যেই দাঁড়িয়ে আছে। আমি ওইটা দেখে আমি ভাবছি দূর বাবা, চলো আমি পাশের ট্রেনে চলে যাই। কিন্তু একটু পরে দেখছি ওই পাশের ট্রেন থেকে সবাই টপকে টপকে চলে আসে, কারণ ওই লোকাল ট্রেনটা পরে ছাড়বে, আমাদের লোকাল ট্রেনটা তাড়াতাড়ি ছাড়বে, কারণ আমাদের ট্রেনটা আগে থেকে দাঁড়িয়ে আছে সবাই। সেজন্য দেখতে পাচ্ছ সামনের দরজা থেকে টপকে টপকে চলে আসে। কিন্তু ঠিক ট্রেনটা আমাদের ছেড়ে দিল, কারণ আমাদের অ্যানাউন্স করলো যে ট্রেনটা ছাড়বে, সবাই টপকে চলে এসে কী খুশি লাগলো। তারপরে ট্রেনটা ভালোই স্পিডে দৌড়লো, তারপরে হাওড়া স্টেশন পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছ এখন 8:53 বাজে, আমার ঠিক আমি পৌঁছেছি হাওড়া স্টেশনে। তারপর দেখে নাও সামনে হাওড়া স্টেশনে অত ভিড় দেখছি, সামনে সবাই লোকরা বসে আছে। বুঝতে পারি না যে দেখছে অত ভিড় সামনে বসে, যদি আমার যদি মারি দিয়ে চলে যায় তোমাদের ভালো লাগবে কি কি বলবে এদের, মানে ননসেন্স যাকে বলে এদের ওইসবই অবস্থা। তারপরে আমি চলে গেলাম হচ্ছে বাসে উঠতে। কিন্তু এই সামনের বাসটা দেখছো, এটা এসি বাস, এসি বাসে আমি উঠি না, কারণ এটা হচ্ছে S12 S24, কিন্তু এটা যায় না। তার ঠিক পেছনের বাসটা হচ্ছে আমাদের মিনি বাস। এই মিনি বাসটা বড় বাসটাকে হেভি জোর টানে, সেই জন্য আমি ছোটো বাসে আমি উঠে পড়েছি। আর কি বলবো, আমার যে পাশে একটা আঙ্কেল বসে আছে অত মোটা আর বলো না, আমি হাত পা তুলে আমি লাস্টে বসতে হচ্ছে। কি বলবো, একটু তো অ্যাডজাস্ট করতেই হবে, কিছু করার নেই। তারপর আমি ঠিক কলেজে পৌঁছে গেলাম, শান্তি পেলাম। যেই কলেজ ভিতর ঢুকলাম মনে হচ্ছে হিমাচল প্রদেশে চলে এসেছি, ওফ কি গরম ছিল বাইরে। তারপরে আমি কলেজে ঢুকলাম, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ভালো মতো চুল ফুল ঠিক করে বসে গেলাম হচ্ছে ক্যান্টিনে। তারপর ভাবছি যা বাড়িতে খেয়েছিলাম সব হজম হয়ে গেছে, চলো কিছু খেয়ে আসি। তারপরে আমি চলে গেলাম যে পিঠাই পড়া খেতে। পিঠাই পড়া আমার সেরা লাগে, লাস্ট খেয়েছিলাম আমার স্কুল লাইফে যখন আমার ব্যান্ডেলে ছিল তখন আমি খেয়েছিলাম। তারপর থেকে সোজা চলে আসলো কলেজ লাইফে, কারণ আমাদের ভদ্রেশ্বরে কোথাও পিঠাই পড়া পাওয়া যায় না। তারপরে সোজা স্কুল, সোজা থেকে কলেজ আমি পেলাম যে পিঠাই পড়া। পিঠাই পড়া আমার সবার থেকে বেস্ট লাগে, মানে পরোটা রুটি লুচি থেকে সবার থেকে ভালো লাগে পিঠাই পড়া। এখানে পিঠাই পড়া 250 টাকা, ও সেরা দিয়েছে, অনেক বেশি করে দিয়েছে, একবার খেলে পেট ভরে যাবে। খেলাম, তা খেয়ে দিয়ে আমি সোজা গেলাম হচ্ছে লাইব্রেরিতে পড়া। তারপর আমার বন্ধুরা আমার চ্যানেলটা খুলে দেখছে যে কিরকম আমি ভিডিও বানাই। আমাদের অনেকক্ষণ টাইম চলে গেল, ঠিক বাজে এখন 2, কেন কি আমার বন্ধু এখনও আমার সাথে গল্প করিয়ে আছে। তারপর ভাবছি ভাই এবারে চল আমাদের পরীক্ষায় এবার বসতে হবে, কারণ আমার এবার সিট পাবো না। তারপরে আমি ঠিক বন্ধুর পাশে এসে বসে পড়লাম, এটা হচ্ছে আমার সুব্রত বন্ধু, তোমার তো নিশ্চয়ই চেনো, আমার সাথে পুরনো বন্ধু আমাদের কলেজ লাইফে। তারপর আমি বসে পড়লাম, দেখতেই পাচ্ছ পুরো সিট এখনও পুরো খালি, এখনও কেউ আসেনি, সবাই আস্তে আস্তে ভরতে হবে। তারপরে মন দিয়ে বান্ধব পরীক্ষা টরীক্ষা দিয়ে দেখতেই পাচ্ছ সবাই নিজের নিজের পেপারকে গোছাচ্ছে, সবাই ব্যাগটা গোছাচ্ছে। তারপর আমার যে শুভম বন্ধু আমার সাথে বেরোলো, আমার দুজনে একসাথে বেরো, কেন এই বন্ধুরা বেশি রেয়ার আসে আমার কলেজে, কারণ ওরা আসেই না কলেজে। তারপর আমার দুজন মিলে চিকেন রোল খেলাম, খুব জোর খিদে পেয়েছিল, 1 ঘন্টা আমরা দিলাম পরীক্ষা, তারপর খুব জোর খিদে পেয়েছে। তারপর চিকেন রোল খেয়ে সোজা বাড়ির দিকে এগিয়ে পড়লাম। কার কার আমাদের এই মিনি ব্লগটা ভালো লাগলো তাদের কিন্তু কমেন্টটা করে বলবে, কিন্তু ভুলে যাবে না বন্ধুরা, বারবার বলছি প্লিজ বলবে কিন্তু। তারপর আমি ঠিক বাড়ি পৌঁছে গেলাম, দেখতেই পাচ্ছ কী অবস্থা, দেখো পুরো ঘেমে ঠেমে পুরো চান, মানে অতটাই চান করেছি ঘেমে আর বলো না। দেখতে পাচ্ছ মুখ চোখের পুরো অবস্থাই চেঞ্জ, তখনকার লুক আর এখনকার লুক দেখো পুরো চেঞ্জ হয়েছে। যাক, অত কষ্ট করছি শুধু তোমাদের খুশি রাখার জন্য। তোমরা ভিডিওটা দেখলে তা প্লিজ লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইবটা করবে, ভুলে যাবে না। অতদিন কষ্ট করছি, তোমাদের একটুই কষ্ট তো করতেই পারো লাইক আর সাবস্ক্রাইব আর কমেন্ট করার জন্য। চলো রাখলাম, আবার পরে ভিডিও দেখা হবে, চলো বাই।